viewers, assalamu alaikum. Aaj ni esheche ekti snacks recipe. Dui piece paruti diye ar duti dim diye kibhabe khub shohoje ei recipe ti toiri kora jay. Ar sheti apnader sathe share korbo. Ashun dekhe ni. Jhotpot 5 minuter bhitore ei recipe ti toiri kora jay. Dekhun ami dui piece bread niyechi, duti dim. কাঁচামরিচ নিয়ে নিয়েছি খুব চিকন করে কুচিয়ে আর এগুলো হলো গাজর এটিও চিকন করে কুচিয়ে নিয়ে নিয়েছি আর টমেটো নিয়েছি ক্যাপসিকাম দুই রকম নিয়েছি একটি হলো ইয়েলো আর একটি গ্রিন আর টমেটো নিয়েছি এর ভিতরে সামান্য আমার ধনিয়া পাতাও আছে দেখতে থাকুন বন্ধুরা খুব সহজে রেসিপিটি তৈরি করা সুন্দর করে তৈরি করতে হলে মন দিয়ে এটি দেখতে থাকুন আমি প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর ভিতরে প্রথমে ডিম দুটিকে আমি ফেটে নিব এই ডিম দুটির ভিতরে আমি বাকি মশলাগুলো অ্যাড করে ম্যারিনেট করে তার ভিতরে কিভাবে রুটিগুলো ভাজবো দেখাবো ওয়ান বাই ওয়ান স্টেপ অনুযায়ী দেখুন আমি এর ভিতরে প্রথমে সবজিগুলো একে একে ঢেলে দিচ্ছি দিয়ে দিলাম ইয়েলো ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম আর গাজর কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো দিয়ে এর ভিতরে খুব সামান্য লবণ অ্যাড করব কারণ ব্রেডটি মিষ্টি তাই খুব বেশি লবণ দেওয়া যাবে না এবার এগুলো মিক্স করে নিব সুন্দর করে দেখতে থাকুন দিয়ে দিলাম খুব সামান্য লবণ লবণটা খুব কম দিতে হবে কারণ ব্রেডটা মিষ্টি আছে এখানে খুব বেশি লবণ অ্যাড করা যাবে না এর ভিতরে সামান্য সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এবার মিক্স করব বাস বলেছিলাম না 5 মিনিটেই তৈরি করব এই মিক্সড হয়ে যাওয়ার পরে আর আমার বেশি সময় লাগবে না আমি সামান্য টমেটো কেচাপ দিয়ে এবার রুটি দুটো কেটে নিয়ে মাখিয়ে ফেলবো দেখুন বন্ধুরা কিভাবে আমি রুটি দুটিকে প্রথমে স্যান্ডউইচ আকৃতিতে কেটে নিব ত্রিকোণ ত্রিকোণাভাবে আর কি ত্রিভুজ আকৃতি খেয়াল করুন এভাবে খুব সফটলি নাইফটা আমি দিয়ে রুটি দুটিকে কেটে নিলাম একত্রে এবার এই রুটিগুলো আলাদা আলাদা পিছে আমি টমেটো সস কিছুটা মাখাবো এই যে দেখুন এর উপরে আমি কিভাবে টমেটো সসটি সামান্য মেখে নিচ্ছি দেখতে থাকুন টমেটো সসটি দিলে এই নাস্তাটি খেতে খুবই সুস্বাদু হয় এটি আমি এই যে দেখুন চার পিস করেছি এর উপরে চা চামচ দিয়ে হালকা করে ব্রাশ করে নিচ্ছি আপনারা যাদের ব্রাশ আছে ব্রাশ দিয়েও করতে পারেন কোনো ব্যাপার না যে কোনোভাবে সুন্দর করে করলেই হয় টমেটো কেচাপটি আমি রুটির দুই পিঠে মাখিয়ে নিয়েছি এভাবে চার পিস রুটিতে আমি মাখিয়েছি প্যানে আমি হালকা একটু ঘি দিচ্ছি এবার প্যানটি যখন গরম হবে হাই হিট দিবেন না এটা লো টু মিডিয়াম হিটে রাখতে হবে নইলে পড়ে যাওয়ার ভয় থাকে দেখুন এবার আমি যে ডিম আর মশলাগুলো ম্যারিনেট করে রেখেছিলাম এর ভিতরে রুটিটি চুবিয়ে সুন্দর করে এপিটোপিট করে মেখে প্যানে আমি এসে ঘিয়ের উপরে দিয়ে দিলাম এবার চামচ চা চামচে করে হালকা 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 করে আমি এই ডিমের মিশ্রণটি এর উপরে সুন্দর করে একটু বিছিয়ে দিচ্ছি তাহলে খেতেও সুন্দর লাগবে আর দেখেন কত সুন্দর দেখাচ্ছে এটি ভাজার পরে খুবই সফট হবে এবং সুস্বাদু হবে সামান্য খরচে অল্প টাইমে এভাবে ঝটপট বিকালের একটি স্ন্যাক্স যদি তৈরি করা যায় তাহলে আর কথাই থাকে না কোনো ঝামেলা নয় এখানে আমি সামান্য ঘি একটু মেখে দিচ্ছি যেন নিচে পোড়া না লাগে খুব সামান্য দিলেই চলে ঘি না থাকলে অসুবিধা নাই রান্নার তেল দিয়েও করা যাবে বাটার দিয়েও করা যাবে এইভাবে আমি দুটি চামচের সাহায্যে রুটিটি উল্টিয়ে দিলাম চুলার জাল কিন্তু এখন আমার লোতেই আছে এবার অপোজিট সাইডেও আমি এই ডিমের মিশ্রণ একটু একটু করে মেখে দিচ্ছি চামচে করে দেখুন এভাবে দিতে হবে এবার আর একবার আমি এটিকে উল্টাবো উল্টানোর পরে সুন্দর করে ভেজে আমি উঠিয়ে নিব দেখুন বন্ধুরা এভাবে কিন্তু খুব বেশি টাইম লাগে না বিকালের স্ন্যাক্স হিসাবে আপনারা এটি বাসায় তৈরি করে ফেলুন
দেখবেন কত সুস্বাদু একটি রেসিপি। বন্ধুরা যারা আমার ভিডিওগুলো দেখছেন আর আমার ভিডিওতে লাইক করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই সুস্বাগতম। বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।